বন্ধুরা পিসি বিল্ড আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট আমরা যখন পিসি বিল্ড করি যে কোনো জনই আমাদের কাছে সেটা একটা বড় অ্যাসেট বড় ইনভেস্টমেন্ট হয় আমরা সেটা দু থেকে তিন বছরের জন্য অন্তত পক্ষে ইউজ করার কথা মাথায় রেখেই বানাই সেই সময় আমাদের মাথার মধ্যে একটা বড় কনফিউশন কাজ করে যে ভাই আমরা একটা প্রি বিল্ড পিসি নেবো নাকি একটা কাস্টম পিসি নেবো কোনটা আমাদের জন্য ঠিক হবে আজকের এই ভিডিওতে ডিটেলে ডিসকাস করবো প্রিভিল্ড কাস্টম পিসি কাকে বলে কী রয়েছে পিসি পিসির অ্যাডভান্টেজ ডিজাইন কাস্টম পিসি এর অ্যাডভান্টেজ ডিজাইন এবং কনক্লুশন যে কোনটা আপনাদের নেওয়া উচিত সমস্তটা আজকের এই ভিডিওতে টপিকে কভার করা হবে সেজন্য বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিস চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা প্রথমে একটি ছোট্ট করে ডেফিনিশন দিই যে প্রিবিল্ড এবং কাস্টম পিসি কী আপনারা জানেন যে প্রিবিল্ড পিসি মানে হচ্ছে যে পিসি পিসিগুলো আগে থেকে কোনো কোম্পানি বানিয়ে রেখে দেয় সেই সব পিসিগুলো যখন আমরা কিনি সেটা হচ্ছে আমাদের প্রি পিসি প্রি পিসি বলতে যেমন এমএসআই আসুস গিগাবাইট এইসব বিভিন্ন ব্র্যান্ড প্রি পিসি বানায় কিন্তু এদের মধ্যে দ্রশ্রব্য এটা হচ্ছে যে যদি আসুস তাদের প্রি পিসি বানায় তাদের মাদারবোর্ড থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড সব কিছু আসুসের হবে এবং গিগা বাইটের ক্ষেত্রেও সেম এমএসআইয়ের ক্ষেত্রেও সেম কিন্তু যদি উল্টো দিকে কথা বলি আমরা বিভিন্ন রকম কোম্পানি যেমন আমাদের বাংলাদেশে রয়েছে স্টারটেক বা আমাদের ইন্ডিয়াতে রয়েছে বিটকার্ট এরা কী করে এরা বিভিন্ন কোম্পানির একসাথে করে নিজেরাই কাস্ট প্রি পিসি অফার করে এগুলোর মধ্যে তারা সার্ভিস ওয়ারেন্টি সব কিছুই অফার করে একদম প্রপার সার্ভিসও তারা দেয় এবং এগুলোও কিন্তু আমাদের প্রি বিল্ড পিসির ক্যাটাগরিতে পড়ে তো দু রকমের প্রি পিসি আমরা জানালাম একটা হচ্ছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে আসে একটা হচ্ছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে আসে মানে দুটোই কোম্পানির তরফ থেকে আসে একটা হচ্ছে বড় অথরিটি যারা হচ্ছে কম্পিউটার ম্যানুফ্যাকচারার তাদের তরফ থেকে আসে যেমন আসুস এম উল্টো দিকে আরেকজন রয়েছে যারা ছোটোখাটো কোম্পানি যেমন বিভিন্ন কান্ট্রির মধ্যে তারা থাকে সেই রকমই হচ্ছে যেমন ধরুন আমাদের বিটকার্ট বা স্টারটেক এদের তরফ থেকেও আসতে পারে উল্টো দিকে যদি আমরা কথা বলি কাস্টম পিসি কি কাস্টম পিসি হচ্ছে যদি আমরা নিজেরা পিসি বানাতে পারি তাহলে তো ভালোই যদি আমরা না পারি তাহলে আমাদের চেনাশোনা কোনো বন্ধু বান্ধব দাদা কাকা মামা এদের কাছ থেকে নিয়ে মানে এদের কাছ সাথে নিয়ে আমরা বিভিন্ন কম্পোনেন্ট আলাদা আলাদা করে দোকানে গিয়ে কিনি বা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে যেখানে সেখানে সস্তা সেখান থেকে কিনি এবং সেগুলো কালেক্ট করে একসাথে বাড়িতে বসে যে পিসি বানানো হয় সেটাকে বলে হচ্ছে আমাদের কাস্টম পিসি কেমন একটা সংজ্ঞা দেওয়ার মতো হয়ে গেল না কাস্টম পিসি কাকে বলে একটা দু নম্বরের প্রশ্ন মামা দাদা কাকা সবাই মিলে যে পিসি আমরা বাড়িতে বসে বানাই সেটা হচ্ছে আমাদের কুটির শিল্প নয় সেটা হচ্ছে আমাদের কাস্টম পিসি তো এই কাস্টম পিসি এর মধ্যেও কিছু কিছু সুবিধা রয়েছে প্রি বিল্ড পিসি এর মধ্যেও নিশ্চয়ই কিছু কিছু সুবিধা রয়েছে সেগুলোর ব্যাপারে চলুন এবার একটু ডিসকাস করা যায় বন্ধুরা প্রথমে এখানে আমরা কথা বলবো প্রি বিল্ড পিসি এর ব্যাপারে এবং প্রি বিএল্ড পিসি এর প্রি বিল্ড পিসি এর মধ্যে কী কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো যদি কথা বলি প্রথম কথা সেটা ইজি টু সেট আপ হয় কারণ কোম্পানি সেটা আগে থেকে আমাদের বিট কার্ড হোক আমাদের স্টার্টেক হোক বা যদি আমাদের আসুস এম এস এদের তরফ থেকে পিসি কিনি সেটা ইজ ইজি টু সেট আপ তারা পুরো জিনিসটা বাড়িতে মানে ডেলিভারি করে বা তাদের কাছ থেকে আমরা কিনে আনি স্টোর থেকে সেটা ইজি টু সেট আপ কোনো ধরনের সমস্যা হয় না দু নম্বর হচ্ছে কম্প্যাটেবিলিটি এখানে কম্প্যাটেবিলিটি নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না কারণ প্রত্যেকটা কোম্পানির যাতে কাম কম্প্যাটেবল হয় সেটার কথা মাথায় রেখেই তারা পিসিটা বানায় সেরকম কিন্তু নিশ্চিন্তে সেদিক থেকে থাকতে পারেন যে কম্প্যাটেবল হবে কোনোটার সাথে কোনোটা পার্ট মানে কম্প্যাটেবল হবে না সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তিন নম্বর হচ্ছে আপনাদের পিস অফ মাইন্ড থাকে সার্ভিসের ব্যাপারে ওয়ারেন্টির ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করতে হয় না সমস্ত সার্ভিস এবং ওয়ারেন্টির দায়িত্ব যে কোম্পানির কাছ থেকে আপনি কিনছেন সেই কোম্পানির কাছে থাকে এবং চার নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে টাইম কনজিউম হয় আপনার বিশেষ কোনো নলেজের প্রয়োজন হয় না যদিও নলেজের অবশ্যই প্রয়োজন যে ভাই আমার আই থ্রি কোন জেনারেশনে দিচ্ছে বা গ্রাফিক্স কার্ড কোনটা দিচ্ছে মাদার বোর্ড কী দিচ্ছে সেটা একটু বেসিক নলেজের আমাদের প্রয়োজন হয় যদিও মেনলি আমাদের জানতে হয় গ্রাফিক্স কার্ড এবং প্রসেসার এবং কত জিবি বা কত মেঘা হাজার র্যাম যদি জানি অত তো ভালো জানবো না যদি আমরা সে অত কিছু জানবো তাহলে তো আমরা কাস্টম পিসি বানাবো আমরা তো প্রিভিল পিসি নেবো না তো প্রিভিল পিসির ক্ষেত্রে আমাদের মোটামুটি জানতে হয় গ্রাফিক্স কার্ড প্রসেসার এবং কত জিবি র্যাম কত এসএসডি দিচ্ছে কিনা এগুলো জানলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যায় কিন্তু নলেজ আমাদের অবশ্যই প্রয়োজন এটা ভাববেন না যে নলেজ কোনো প্রয়োজন নেই নলেজ অবশ্যই প্রয়োজন তবে টাইম অনেকটা সেভ হয় এবং পিস অফ মাইন্ড সবসময় থাকে আগে আমাদের প্রি বিল্ড পিসি এর ক্ষেত্রে বন্ধুরা ডিসঅ্যাডভান্টেজের কথা যদি এবার বলতে হয় তাহলে প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের প্রি বিল্ড পিসি এ সেটা হচ্ছে আমরা খুব একটা বেশি কাস্টমাইজেশন যে অপশান সেটা কিন্তু এখানে পাই না এছাড়াও দু নম্বর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে দাম কিছুটা হলেও বেশি হয় যদিও বিট কার্ড বা মানে বিভিন্ন দোকানের থেকে যদি আমরা প্রি পিসি কিনি বা আমরা যদি আমাদের বিটকার্ট থেকে কিনি আমরা যদি স্টার্ট থেকে স্টার্টেক থেকে কিনি সেক্ষেত্রে আমাদের দাম অতটা বেশি হয় না উল্টো দিকে যদি আমরা আসুস গিগা এইসব কোম্পানির থেকে কিনি এরা অনেক দাম বেশি নেয় যদি আমরা উল্টো দিকে এর সাথে কনফিউ মানে কম্পেয়ার করতাম আমাদের কাস্টম পিসির কাস্টম পিসির দাম সাধারণভাবে কম হয় কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রি পিসি অনেক সস্তায় দিচ্ছে বা হয়তো আমাদের কাস্টম পিসির থেকেও সস্তায় দিচ্ছে গ্রাফিক্স কার্ডের দাম বর্তমান সময় অত্যন্ত বেশি সেক্ষেত্রে আপনারা একটু চেক করবেন যে কোন কোন প্রি পিসি অফারে রয়েছে কারণ প্রি পিসি পিসিও হয়তো অনেক সময় আমাদের জন্য ভালো অপশান হতে পারে সেদিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল দেবেন এবং একটু লক্ষ্য রাখবেন যে যদি কোনো মানে আপনারা প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস এখানে অ্যাডাপ্ট করবেন যে ভাই আমার এমনি যদি আমি কাস্টম পিসি বানাই তাহলে আমার এই এই খরচা আসছে উল্টো দিকে যদি আমরা একটা প্রি পিসি নিই এই কোম্পানির থেকে তাহলে এই এই খরচা আসছে মোটামুটি সেটা আপনারা একটা হিসেব কিন্তু এখানে করে নেবেন আশা করছি এরপর চলে যাব আমাদের তিন নম্বর পয়েন্ট সেটার দিকে যে আমাদের কিন্তু একটু কোয়ালিটিতে ডিগ্রেশন ডিগ্রেডেশান অনেক সময় দেখা দিতে পারে মানে কি বলছি আমি ধরুন আপনি কোনো কোম্পানি ধরুন আপনি এমএসআই বা কোনো কোম্পানির একটা প্রি বিল্ড পিসি নিলেন সাধারণত দামি যেগুলো হয় সমস্ত কোম্পানির তারা ভালো দেয় কিন্তু যদি একটু কম দামি হয় সেখানে তারা বিভিন্ন জিনিসে চিপ আউট করে যেমন হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই চিপ আউট করে ধরুন গিগা কোম্পানির আপনি প্রি বিল্ড নিলেন এবং সেখানে গিগা পাইটের পিএসইউ লাগিয়ে দিলে এবং সেটা বাস্ট করে গেল তাহলে কী রকম ধরনের সর্বনাশ হয়ে যাবে বা ধরুন আপনি কোন একটা দোকান থেকে বা কোনো একটা অনলাইন স্টোর থেকে তাদের সমস্ত পার্ট নিলেন তার মধ্যে তারা যে মাদার বোর্ড দেয় বা তারা যে টেবেলগুলো দেয় বা তারা যে পিএসইউগুলো দেয় সেগুলোর কোয়ালিটি সাধারণত লো হয় উল্টো দিকে আমরা যদি নিজেরা নিজেরা বানাই পুরোটা পিসিটা সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি হাই হতো উল্টো দিকে আমরা এখানে কিন্তু কোয়ালিটি এই সব ক্ষেত্রে অনেকটা লো পাবো কিন্তু সেগুলো আপনাদের একটু দেখতে হবে বা যদি আপনাদের চেনাশোনা থাকে সেক্ষেত্রে একটু নেগোসিয়েট করতে হবে কিন্তু যদি আসুস গিয়া মতো কোম্পানি হয় আপনি তো কিছুই বলতে পারবেন না সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আমাদের প্রিবিল্ড পিসি এর ক্ষেত্রে বন্ধুরা এবার চলে যাব আমাদের ফেভারিট টপিক যেটা হচ্ছে আমাদের কাস্টম পিসি কাস্টম পিসি মানে যেটা আমাদের বাবা কাকা দাদাদের মামাদের দিয়ে বা আমরা নিজেরা নিজেরা যদি নলেজ থাকে তাহলে সেটা যেটা বানাই বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে কিনে এনে যেটা আমরা নিজের হাতে নিজে ফিল নিয়ে স্মেল নিয়ে পিসি পার্টের স্মেল কেনে যদিও স্মেল নিয়ে সব কিছু করে যেটা আমরা বানাই সেটা হচ্ছে আমাদের কাস্টম পিসি তো এই কাস্টম পিসি এর সবচেয়ে আগে কথা বলি যে কি কি সুবিধা রয়েছে সবচেয়ে বড় সুবিধা রয়েছে এটা হচ্ছে কিছুটা তুলনামূলক কস্ট এফেক্টিভ হয় কারণ এখানে প্রত্যেকটা কোম্পানির আমরা যেহেতু আলাদা আলাদা করে কিনছি আমাদের কিন্তু দামটা একটু হলেও কম হয় দু নম্বর যেটা সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফুললি কন্ট্রোল আমাদের উপর থাকে এখানে রকম অটোমেটিক গিয়ারের ব্যাপার নেই এখানে হচ্ছে ফুললি ম্যানুয়াল গিয়ার পুরো কন্ট্রোল আমাদের হাতে মানে আমরা নিজেরা যেটা করব সেটাই হবে এখানে আমরা কোন মাদারবোর্ড চাই সেই মাদারবোর্ডের মধ্যেও কত ডিটেলে যেতে পারি কোন গ্রাফিক্স কার্ড চাই গ্রাফিক্স কার্ডের মধ্যেও কত ডিটেলে আমরা যেতে পারি যেমন ধরুন আপনি একটা মাদারবোর্ড চাইছেন যেখানে আপনি চাইছেন যে চারটে র্যাম স্লট থাকবে দুটো এমব্রয়ড টু স্লট থাকবে এবং আপনি ওয়াইফাইয়ের অপশানও পাবেন এবং সেই মাদারবোর্ডের মধ্যে এই প্রসেসারটা লাগাতে চান এবং যে র্যামটা লাগাতে চান সেটা হচ্ছে এত মেঘা আছে এত কিছু যদি ডিটেল যেতে চান এবং যদি এসএসডি লাগাবো সেটা আমি এই ভিএমই লাগাবো আমরা এই সাটা লাগাবো এত কিছু যদি ডিটেলে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কাস্টম পিসি আপনাদের জন্য এবং কাস্টম পিসি বেশি ভালো অপশান হবে চোখ বন্ধ করে আপনার জন্য এবং আরেকটা বিশাল অপশান রয়েছে আমাদের কাছে কাস্টম পিসি এর ক্ষেত্রে একটা বিশাল অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন কাস্টমাইজেশন মানে কি যেমন ধরুন আপনি কাস্টম ওয়াটার কাস্টম ওয়াটার লুপিং লাগাবেন বা আপনি কোন কোন মানে কি কি কাস্টমাইজেশান আপনি করতে চান কোথায় আরজিবি লাগাবেন কোথায় কি লাগাবেন কোন ক্যাবিনেট ইউজ করবেন সেই ক্যাবিনেটের মধ্যে রকম কাস্টমাইজেশন চাইছেন কি চাইছেন পুরো ডিটেল পুরো ডিটেল আপনার কাছে সব কিছু রয়েছে কাস্টমাইজেশনের ক্ষেত্রে মানে কাস্টমাইজেশনও রয়েছে এবং কোন কোম্পানিটি ইউজ করবেন সেটার ফ্রিডমও রয়েছে এই দুটো যখন একসাথে হয়ে যায় এবং যখন ব্যাপারটা কস্ট এফেক্টিভ হয়ে যায় তার মতো অ্যাডভান্টেজ আর মনে হয় আমার কিছু নেই আর আমার মনে হয় কিছু জানা নেই এই জন্যেই এই কিছু কারণের জন্যই মানুষ কিন্তু মেনলি বানায় হচ্ছে কাস্টম পিসি এবং এর উপরে সবার উপরে একটা বড় চাদর রয়েছে যেটার কারণে কাস্টম পিসি বানায় বেশিরভাগ মানুষ সেটা হচ্ছে তাদের ভালো লাগে তাদের এই ব্যাপারগুলো নিয়ে খেলতে মানে পিসি বানাতে তাদের ভালো লাগে পিসি কোম্পানি নিয়ে তাদের ঘাঁটাঘাঁটি করতে যেমন আমার 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 পিসি কোম্পানির নিয়ে করতে পিসি কোম্পানেন্ট পিসি কম্পোনেন্টের ব্যাপারে কথা বলতে যাদের ভালো লাগে তাদের একটা আলাদা ব্যাপার রয়েছে এগুলোর থেকে সবার থেকে বেশি হচ্ছে সেই কারণটা থেকে যায় এরপর যদি কথা বলি কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে সবার প্রথম টাইম কনজিউমিং এবং নলেজ লাগবে প্রচুর মানে কি আমার মানে প্রথম কথা আমি বলেছি যে আপনি যদি প্রিভিল পিসি নেন সেখানেও আপনাকে জানতে হবে বিশেষ করে গ্রাফিক্স কার্ড মাদারবোর্ড এবং র্যামের ব্যাপারে এসএসডির ব্যাপারেও এবং যদি আপনি বানান হচ্ছে কাস্টম পিসি সেখানে আপনার প্রত্যেকটা পার্টের একদম ডিটেল মানে সেখানে যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বেশি সুবিধা হবে যে এই প্রসেসারটার সঙ্গে এই মাদারবোর্ডটা নিলে ঠিকঠাক হবে কি না কম্পার্টেবিলিটি ইস্যুর ব্যাপারে জানতে হবে যে কোন প্রসেসারের সঙ্গে কোন মাদারবোর্ড দিলে ভালো হয় সেই ব্যাপারগুলো সমস্ত আপনার একটু নলেজটা থাকা জরুরি এবং সেই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করা জরুরি এবং এবং একটু টাইম কনজিউমিং হয়ে যায় যদি আপনি যদি টাইম বাঁচাতে চান তাহলে এই চ্যানেলে দার মাংস চ্যানেলে প্রচুর একটা টাইম বাঁচানোর জন্য পিসি বিল্ড ভিডিও দেওয়া হয় সেই জন্য মেক শিওর আপনারা দার মাংসকে কিন্তু সাবস্ক্রাইব করে নিলে একটু চ্যানেলে প্রমোশান করে নি আমি আর কি এবার চলে যাবো আমাদের পরবর্তী যে ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে সেটা হচ্ছে আমাদের হিউজ ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের একটা সবসময় মাথার মধ্যে চিন্তা থাকে যদি কোনো পার্ট খারাপ হয়ে যায় যদি ধরুন আপনি আসুসের মাদার বোর্ড কিনেছেন এবং আপনি কিনেছেন গ্রাফিক্স কার্ডটা হচ্ছে গিগা বাইটের বা আপনি এমএসআইয়ের কিনেছেন তো আপনাকে আলাদা আলাদা কোম্পানির কাছে কনট্যাক্ট করতে হবে আপনার যদি র্যাম খারাপ হয়ে যায় র্যামের ক্ষেত্রে আপনি করসেয়ারের র্যাম কিনেছেন করসেয়ারকে কন্ট্যাক্ট করতে হবে আপনি পিএসইউ আরেকটা কোম্পানির কিনেছেন আপনাকে পুরো ব্যাপারটা কনট্যাক্ট করতে হবে বিভিন্ন কোম্পানির কাছে কন্ট্যাক্ট করে তাদের নাম্বার নিতে হবে ওয়ারেন্টি ক্লেম করতে হবে এই সমস্ত হ্যাপা আপনার মাথায় যাবে যদি আপনি কেনেন কাস্টম পিসি এই দিকে কিন্তু আপনি খেয়াল রাখবেন এবং কোনো ধরনের কন্ট্যাক্ট সাপোর্ট টিম আপনার কাছে নেই যে ফোন করে বললেন হ্যালো কাস্টমার কেয়ার এই এই নাম্বারে আমি ফোন করে দিলাম সেরকম কোনো ব্যাপার কিন্তু এখানে হবে না উল্টো দিকে যদি আমরা প্রিভিল পিসি কথা বলতাম ওখানে একটা পুরো কাস্টমার সাপোর্ট ছিল সমস্ত কিছু ফিচার কিন্তু ওখানে ছিল যদি এখানে সমস্ত কাস্টমার সাপোর্টের দায়িত্ব আপনার কাছে আপনিই হচ্ছে এখানে কিং এবং এদের ওপর সবার থেকে ওপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ইউজার এরর যে ব্যাপারটা আসতেই পারে মানে কী বোঝাতে চাই ধরুন আপনি পিসি বানাচ্ছেন সেখানে বানানোর সময় মাদারবোর্ডের পিনের ওপর আপনি জোরে প্রেশার দিয়ে ফেলেছেন বা কিছু একটা জোরে দিয়ে ফেলেছেন যদিও নর্মালি কিছু হওয়ার কথা নয় কিন্তু ধরুন হয়ে গেল সেক্ষেত্রে পুরোপুরি দায়িত্ব কিন্তু আপনাদের ওপর আপনাদের কিন্তু পুরো দায়িত্বটা পালন করতে হবে ওদের ওপর কিন্তু কোম্পানির ওপর কোনো ধরনের দায়িত্ব নেই বা যে কোম্পানির কাছ থেকে কিনেছেন তার কাছে কখন কন্ট্যাক্ট করবেন বা আপনার কোনো কোম্পানি তো এখানে পুরোপুরি তৈরি করে পাঠাচ্ছে না ধরুন কোনো কোম্পানি কোনো একটা পিসি তৈরি করছে সেখানে তৈরি করার সময় কোনো পার্টে কোনো ধরনের এরাও এসে গেল সেটা কোম্পানির দায়িত্ব আপনাকে পুরো রেডিমেড পুরো পিসিটা বানিয়ে দেওয়ার কিন্তু এখানে দায়িত্ব কিন্তু আপনার তাছাড়াও আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হবে আপনাকে সমস্ত কিছু দায়িত্ব আপনাকে কিন্তু নিতে হবে এগুলো রয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের হচ্ছে কাস্টম পিসি বানানোর ক্ষেত্রে মানে কাস্টম পিসি বানানোর সুবিধা যেরকম বিশাল কাস্টম পিসি বানানোর অসুবিধা সেরকম বিশাল উল্টো দিকে প্রি পিসি বানানোর সুবিধা মোটামুটি রয়েছে প্রি বিল্ড পিসি বানানোর অসুবিধাও মোটামুটি রয়েছে কিন্তু কাস্টম পিসির ক্ষেত্রে দুটোই হচ্ছে খুব এক্সট্রিমে চলে যায় মানে সুবিধাও এক্সট্রিম মানে অসুবিধাও এক্সট্রিম দুটোই এক্সট্রিমে চলে যায় এবার আপনাদের ডিসিশান নিতে হবে যে আপনারা কোনটা নেবেন তো কীভাবে ডিসিশান নেবেন আলটিমেট কনক্লুশান টানবো আমরা এবারে তো আলটিমেট কনক্লুশান আমরা এটা টানবো যে প্রথম কথা যারা ইজিনেস চান যাদের যাদের টাইমটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর যারা টাইমটা মানে কম সময় পিসি তৈরি করতে চান যারা যারা কাস্টমার সাপোর্ট চান ঠিক আছে যারা যারা একটু প্রিমিয়াম প্রাইস পে করতে রেডি আছেন এবং এবং যারা হচ্ছে নলেজ একটু যাদের কম আছে মানে যাদের যারা খুব একটা বেশি ডিপ নলেজ নয় এই পিসি বিল্ডের ব্যাপারে তাদের জন্য অবশ্যই আমাদের প্রি বিল্ড পিসি মানে যেগুলো পিসি আমাদের তৈরি হয়ে আসে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন দোকান থেকে সেই প্রি বিল্ড পিসি হচ্ছে আপনাদের জন্য এবং কাস্টম পিসি কাদের জন্য কাস্টম পিসি হচ্ছে সেই মানুষদের জন্য সবার ওপরে যাদের কাস্টম পিসি বানাতে ভালো লাগে প্রথম কথা তাদের জন্য তো কোনো মানে তারা প্রি বিল্ড থেকে দেখবেই না তারা চোখ বন্ধ করে কাস্টম পিসি তাদের জন্য কাস্টম পিসি দু নম্বর কথা যাদের যাদের টাইমটা অত বেশি ফ্যাক্টর নয় যারা একটু রিসার্চ করতে পারবে যাদের একটু নলেজ আছে তাদের জন্য অবশ্যই সেই কাস্টম পিসি আমাদের বেশি ভালো অপশান যারা যারা একটু টাকা সেভ করতে চায় তাদের জন্য কিন্তু কাস্টম পিসি যদিও বর্তমান সময় এই ব্যাপারটা অতটা বেশি ফ্যাক্ট ম্যাটার করে না কারণ বর্তমান সময় আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন কোম্পানি আমাদের যখন প্রিবিল্ড দিচ্ছে তখন সেখানে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা কম রাখছে কারণ তারা গ্রাফিক্স কার্ডটা আপনি যদি তাদের কাছ থেকে সমস্ত মাল কেনেন না তাহলে গ্রাফিক্স কার্ডটাকে তারা মোটামুটি কম দামে দেবে কিন্তু শুধুমাত্র গ্রাফিক্স কার্ড যখনই আপনি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু হাই হয়ে যাচ্ছে এটা কিন্তু বর্তমান সময় একটু মাথায় রেখে কাজ করবেন তো বাইতেভাবে আমরা টপিকে সরে যাচ্ছি টপিক হচ্ছে আমাদের কাস্টম পিসি কাদের জন্য তো কাস্টম পিসি আমরা প্রথমে বললাম কি প্রথমে বললাম হচ্ছে যারা যারা একটু নলেজ আছে যাদের যাদের পিসি বিল্ড করতে খুব ভালো লাগে যারা যারা একটু সময় দিতে পারবে যারা যারা একটু রিস্ক নিতে পারবে নিজেদের উপর যে ভাই কোনো কিছু হয়ে গেলে আমি দেখে নেব এবং যারা যারা একটু টাকা বাঁচাতে চায় তাদের জন্য হচ্ছে কাস্টম পিসি চোখ বন্ধ করে চুজ করে নিন তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে কাস্টম পিসি কাজের জন্য এবং প্রি পিসি কাজের জন্য এবং কোনটা আপনাদের চুজ করা উচিত আপনারা আশা করছি প্রপারটা চুজ করতে পারবেন যদি কোনো রকমের সমস্যা হয় নিচে কমেন্ট সেকশান রয়েছে কমেন্ট করে দিন এবং আপনারা আপনাদের জন্য কোন পিসিটা চুজ করবেন কাস্টম নাকি প্রিভেন্ট জাস্ট এইটুকু কমেন্ট করুন কাস্টম না প্রিভেন্ট কোনটা আপনাদের প্রিফারেন্স হবে সেটা জাস্ট নিশ্চয়ই কমেন্ট করে দিন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং এক ভিডিও নিয়ে ততক্ষণ ছিল গুড বাই আলবিদা